আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি গত পর্বে দেখিয়েছি কিভাবে একটি ব্লগ সাইট বা ওপেন করতে হয়, কিভাবে পোস্ট দিতে হয় এবং কিভাবে আপনার ফ্রি নিট ম্যাগ এর টেমপ্লেট অ্যাড করতে হয়। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে আপনি আপনার এই যে টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটটিকে কিভাবে আপনি কাস্টমাইজ করবেন, আমি আপনাদের সাথে তা শেয়ার করব। বন্ধুরা, দাপে দাপে ভিডিওটি দেখতে থাকুন। যদি আগের ভিডিওটি দেখে না থাকেন, অবশ্যই আমি অনুরোধ জানাবো সেই ভিডিওটি দেখে নেবেন, কারণ সেই ভিডিওটি যদি আপনি দেখে না থাকেন তাহলে আপনি এই দ্বিতীয় পর্বটি কিছুতেই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে এই স্ট্রাকচারটি বা আপনার এই যে ব্লগ সাইটটি কিভাবে কাস্টমাইজ করতে হয়, আমি আপনাদের সাথে তা শেয়ার করব। তো বন্ধুরা, সাথেই থাকুন। প্রথমে আমি লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টপ নেভিগেশন। টপ নেভিগেশন জিনিসটা কি, আমি আপনাদের সাথে একটু পরিচয় করে দিই। এখানে যে বারটি দেখতে পাচ্ছেন, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, তারপর এই যে সোশ্যাল মিডিয়াগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেই সোশ্যাল মিডিয়াগুলো কীভাবে অ্যাড করবেন আমি আপনাদের সাথে তা শেয়ার করব। এটাকে বলা হয় টপ নেভিগেশন বার বা মেইন মেনু বার। এখন আপনি লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর টপ নেভিগেশন এর মধ্যে যে মেনু দেখতে পাচ্ছেন, এই মেনুর মধ্যে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার কিচ্ছু করার দরকার নাই, আপনাকে জাস্ট শর্টিংয়ের মধ্যে দুইটি বিষয় রয়েছে, একটি হচ্ছে তিনটি বিষয়, ডোন্ট শর্ট, ডোন্ট শর্ট অ্যালফাবেটিক্যালি, শর্ট রিভার্স অ্যালফাবেটিক্যালি, আমি শর্ট রিভার্স শর্ট অ্যালফাবেটিক্যালি চুজ করলাম। এবার আসি, আমি এখানে হোম দিব, এই শো আমি হোম, সরি অ্যাবাউট দিতে হবে। অ্যাবাউট কিন্তু আমার এখানে আছে, দেখা যাচ্ছে বন্ধুরা কিভাবে এই যে আমি এটি এডিট করে আপনাদেরকে দেখাই, তখন আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এখানে আমি কিছুই পরিবর্তন করিনি, মেনুটা লেখা আছে এবং শর্ট অ্যালফাবেটিক্যালি লেখা আছে, এবং আমি এখানে লিখব অ্যাবাউট, ও ইউটি অ্যাবাউট। অ্যাবাউট লেখার পর আপনাকে এখানে অ্যাড এই লিঙ্কটি অ্যাড করব। তো বন্ধুরা, এখানে যে অ্যাবাউট হোম, অ্যাবাউট দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্টার দেখতে পাচ্ছেন, আমি আপনাদের সাথে তা আজকে শেয়ার করব কিভাবে এখানে হোম বাটনটা অ্যাড করতে হয় সেটি। এই জন্য আপনাকে প্রথমে ব্লগের মূল পেজে চলে যেতে হবে। মূল পেজে যাওয়ার পর আপনি নিউ পেজে ক্লিক করবেন, নিউ পেজে ক্লিক করবেন। সেই জন্য আপনাকে এখানে পেজে ক্লিক করতে হবে। পেজে ক্লিক করার পর এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস দেখা যাচ্ছে। এরপর আপনি নিউ পেজে ক্লিক করবেন। নিউ পেজে আসার পর আপনাকে এখানে লিখতে হবে অ্যাবাউট মি, বড় হাতে দিবেন। অ্যাবাউট মিতে ক্লিক করার পর আপনি এখানে ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। আমি একটি ছবি অ্যাড করে দেখাচ্ছি কিভাবে ছবি অ্যাড করতে হয়। এখানে অ্যাড ইমেজেস আসার পরে আপনি আপলোডে ক্লিক করলে আপনার পিসিতে যেটি সেভ আছে সেটি আপনি অ্যাড করতে পারবেন। ফ্রম দিস ব্লগ, এই ব্লগ থেকে যদি ছবি থেকে থাকে সেটি অ্যাড করতে পারবেন। গুগলের কোনো আর্কাইভ থেকে আপনি অ্যাড করতে পারবেন, অথবা মোবাইল ফোন থেকে, অথবা ওয়েবকাম, আপনার পিসিতে যদি ওয়েবকাম থাকে তাহলে সেখান থেকে, অথবা ইউআরএল থেকে। আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই পিসি থেকে আমার ছবি অ্যাড করব। তো সেই জন্য আমি আমার প্রোফাইল বা অ্যালবামে চলে যাচ্ছি। অনেকগুলো ছবি রয়েছে, আমি এখান থেকে এই ছবিটি অ্যাড করছি। অ্যাড করার পর সেটি অ্যাড হয়ে যাবে, জাস্ট ওয়েট। ইমেজটা চলে এসছে, ইমেজে চলে আসার পরে আপনাকে এখানে অ্যাড সিলেক্ট করতে হবে। অ্যাড সিলেক্ট করলে ছবিটি অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ছবিটি অ্যাড হয়ে গেল। এখানে আরেকটি জিনিস শেয়ার করছি, সেটি হচ্ছে এখানে ছবিতে যদি আপনি ক্লিক করেন তখন আপনি এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। স্মলে ক্লিক করলে স্মল হবে ছবিটি, মিডিয়াম হলে মিডিয়াম হবে, লার্জ হলে লার্জ হবে, এরপর অরিজিনাল সাইজ হলে অরিজিনাল সাইজেই থাকবে। আমি এটিকে আরও একটু ছোটো করছি, সাইজ করে দিচ্ছি, অথবা মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করে দিলে আরও সুন্দর হবে। আপনি যদি এখান থেকে এটিকে রাইটে নিয়ে আসতে চান, লেফটে নিয়ে আসতে চাইলে লেফটে, সেন্টারে নিয়ে আসতে চাইলে সেন্টারে, অথবা রাইটে নিয়ে আসতে চাইলে রাইটে নিয়ে আসতে পারবেন। আমি সেন্টারে রাখছি। এরপর অ্যাড ক্যাপশন। ক্যাপশন মানে হচ্ছে আপনি এখানে নিজে
এভাবে অসাধারণ ছবি আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে আপনি এভাবে অ্যাড করার পর আপনি এখানে অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে আপনি রিডার কমেন্টস, কেউ যদি আপনার ছবিটি দেখে এখানে কমেন্ট করতে চায় কমেন্ট করতে পারে, যদি আপনি অ্যালাউ দিয়ে রাখেন। যদি কেউ কমেন্ট করতে চায় আর যদি আপনি অ্যালাউ করতে না চান তাহলে ডোন্ট অ্যালাউ। আমি এখানে অ্যালাউ দিয়ে রাখলাম, আর কিছু পরিবর্তন করার দরকার নেই। আপনি ডানে ক্লিক করবেন, ডানে ক্লিক করার পরে আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে আপনি যদি এই যে দেখা যাচ্ছে অ্যাবাউট মিটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আমি আপনাদের সাথে আরেকটি জিনিস শেয়ার করছি, সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলোড দিলে কি দেখা যায় একটু দেখাচ্ছি আমি। বন্ধুরা, আমি যে ছবিটি অ্যাড করলাম সেটি একটু পাবলিশ দেই। নো পেজেস সিলেক্টেড দেখাচ্ছে। এভাবে অ্যাবাউট মি এরপর ক্লিক করার পর আপনি আমি অ্যাবাউট মি লিখেছি। এবার আমি আবার নিউ পেজে যাচ্ছি। নিউ পেজে যাওয়ার পর আমি এখানে আরেকটি জিনিস অ্যাড করব, সেটি হচ্ছে কন্ট্যাক্ট মি। কন্ট্যাক্ট মিতে ক্লিক করার পর, পেজে ক্লিক করার পর আমি কন্ট্যাক্ট মি লিখব। এরপর যদি অপশন এ ক্লিক করি, আমি এটিতেও অ্যালাউ দিয়ে রাখছি, অথবা কেউ যদি কমেন্ট করে আমি যদি তাকে অ্যালাউ না করি তাহলে ডোন্ট অ্যালাউতে ক্লিক করতে হবে। এরপরে ডান, ডানের পরে দিতে হবে পাবলিশ। এই যে দেখা যাচ্ছে কন্ট্যাক্ট মি, আপনি চাইলে এখানে ভিউটা দেখতে পাবেন। এই যে দেখা যাচ্ছে বন্ধুরা, আমি প্রথমে হোম অ্যাড করেছি, অ্যাবাউট অ্যাড করেছি, কন্ট্যাক্ট আস অ্যাড করেছি। এবার আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব, সেটি হচ্ছে আবার আমি নিউ পেজে যাচ্ছি। নিউ পেজে যাওয়ার পর প্রাইভেসি অ্যান্ড পলিসি আমি লিখব, প্রাইভেসি অ্যান্ড পলিসি। প্রাইভেসি অ্যান্ড পলিসি যাওয়ার পরে আমি অপশনে ক্লিক করলাম, আবার আবার অ্যালাউ দিয়ে রাখলাম, এটাতেও ডান দিয়ে রাখলাম, ডান দিয়ে রাখলাম এবং পাবলিশে ক্লিক করলাম। পাবলিশ হয়ে গেল। এই যে দেখা যাচ্ছে আমি চাইলে এখান থেকে এডিট করতে পারি, এডিটে ক্লিক করে এবং ভিউতে ক্লিক করে আমি দেখতে পারি, ডিলিটে ক্লিক করলে এটা চলে যাবে। তো বন্ধুরা, এবার এই যে পাবলিশার শেয়ার করছে, আমি আপডেট দিচ্ছি আবার। এরপর আমি আবার নিউ পেজে চলে যাচ্ছি। নিউ পেজে যাওয়ার পর আবার আমি অ্যাড করব সাইট ম্যাপ, সাইট ম্যাপ। বড় হাতের হয়ে গিয়েছে, আমি একটু ছোট হাতের করি। সাইট ম্যাপে যাওয়ার পর আমি আবার অপশনে ক্লিক করলাম, অপশনে ক্লিক করলাম, অ্যালাউ আছে। এরপর আমি পাবলিশে ক্লিক করলাম। এভাবে আপনি একে একে সবগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন, অর্থাৎ অ্যাবাউট মি, কন্ট্যাক্ট মি, প্রাইভেসি অ্যান্ড পলিসি, সাইট ম্যাপ আমি এখানে অ্যাড করেছি। অর্থাৎ এভাবে আপনি পেজে এসে মেইন মেনু বা মেইন নেভিগেশনের মধ্যে
এই বিষয়গুলো অবশ্যই অ্যাড করবেন। Thank you.